বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করা হয়েছে। এখান থেকে কয়েকদিন আগে প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং আমাদের কৌটাটুকু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কত হাজার কোটি টাকা দিয়েছে প্রবাসীদের কল্যাণের জন্য, সে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেজন্য আমরা সরাসরি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের সংসদের যে বক্তব্য সেটা হুবহু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ভিডিওয়ে চলে যাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করে শোনেন তাহলে বিষয়টা বাস্তব অভিজ্ঞতা সহ বুঝতে পারবেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, মানবতার মা, বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যার স্নেহ মমতায় আমি, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি মন্ত্রী পরিষদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমাকে মনোনীত করার জন্য। আমার নির্বাচনী এলাকার বিশ্বনাথ উসমানগরের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972-73 সালের অর্থ বছরের জন্য 786 কোটি টাকার বাজেট দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 2024-25 অর্থ বছরের জন্য 7,96,900 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ বাজেট জনবান্ধব বাজেট, ব্যবসায়ী বান্ধব বাজেট, মুক্তিযোদ্ধা বান্ধব বাজেট, আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নমুখী বাজেট, শিক্ষা বান্ধব বাজেট, কৃষক বান্ধব বাজেট, শ্রমিক বান্ধব বাজেট, এ বাজেটে প্রবাসী কল্যাণ বান্ধব বাজেট, এ বাজেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নে লালিত একটি বিজ্ঞান ভিত্তিক উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ভিশন 2041 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এ বাজেটে আমার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 1,217 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের সংশোধনী বাজেটের চেয়ে 510 কোটি টাকা বেশি চাওয়া হয়েছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই মন্ত্রণালয়ের অধীনে 4টি সংস্থা কাজ করে হচ্ছে জনস্বাস্থ্য কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজারনেস বোর্ড, কল্যাণ বোর্ড ও ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড, প্রবাসী ব্যাংক এবং 27টি দেশে বাংলাদেশ মিশনে 30টি শ্রম কল্যাণ উইং প্রবাসী কর্মীদের কল্যাণ ও কর্মসংস্থানে ত্বরান্বিত করার জন্য নিয়োজিত রয়েছে। ২০২৪-২৩-২৪ অর্থ বছরে মে মাস পর্যন্ত 11,43,823 জন কর্মী বিদেশে প্রেরণ কর্মসংস্থানে রয়েছে। এ মন্ত্রণালয়ের মাধ্যমে 2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে এসেছে। 23-24 অর্থ বছরের মে মাস পর্যন্ত, 31 মে পর্যন্ত 21.37 বিলিয়ন মার্কিন ডলার এসেছে।
এই মন্ত্রণালয়ের অধীনে 104টি ট্রেনিং সেন্টার আছে, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আছে, যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষ শ্রমশক্তি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং বৈধ পথে দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে এবং বৈধ পথে রেমিটেন্স আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী সেল সহ অনেক ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, সময়ের অভাবে তা বলতে পারলাম না। মালয়েশিয়ার কর্মী গমন সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে 6 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের কাছে মালয়েশিয়ায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও যেতে পারেন নাই, তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে 3000-এর অধিক অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট যাচাই বাছাই করা হবে। যারা এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী মহোদয় তিনি কি বলতে চেয়েছেন কিংবা কত হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, সে বিষয়টা আমি একটু বিস্তারিত বলছি। তার আগে বিড়ালটা নামাই নেই, এই এখন ওঠা যাবে না, নিচে যা। ওকে, বিভিন্ন ধরনের সেল গঠন করা হয়েছে প্রবাসীদের কল্যাণমূলক কিংবা কল্যাণের বিভিন্ন কাজের জন্য। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নতুন অর্থবছরে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সংসদে, সেখানে 1217 কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে, আবার আরও মানে 510 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে আমাদের প্রবাসীদের কল্যাণে। অর্থাৎ আমরা যারা প্রায় 1.5 কোটির মতো প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি, আমাদের জন্য কিন্তু এই অঙ্কের একটা বরাদ্দ দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের দেবে না, এখানে বিভিন্ন সেক্টর রয়েছে, বিভিন্ন খাত রয়েছে, বিভিন্ন কাজে ব্যয়টাই করে হয়তো শেষে আমাদের ভাগে পড়ে কিনা সেটা পরের বিষয়। তো যাই হোক, বাজেটের আশা তো আর আমরা করি না, বাজেটে কি হবে না হবে সেটা ওনারাই বলতে পারবে। তবে জাতি হিসেবে আমরা কতটা সহনশীল এটা একবার ভাববার বিষয়। যারা কিনা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আমরা কিন্তু জাতি হিসেবে অনেক সহনশীল, তাই যদি না হতাম তাহলে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত দেখতে পেতাম না, কিংবা আমরা ভিডিওটা এই পর্যন্ত দেখতাম না। খুব সহনশীল, বাংলা রিডিং পড়া শিখলাম, কিভাবে 1-2 এর মানে স্টুডেন্টরা লেখাপড়া করে কিংবা বাংলা রিডিং পড়ে সেটা শেখার জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করতে হবে কিংবা এই পর্যন্ত আপনাকে দেখতে হবে, তাহলেই শুধুমাত্র আপনারাই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, ভাই দোষটা তো ওনার না, আমি বিগত একটা ভিডিওতে বলছিলাম প্রত্যেকটা মানুষের একটা বার্ধক্যজনিত বিষয় রয়েছে। আজ যে আমি স্ট্রংভাবে কথা বলছি একটা সময় পরে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিস সিন সিস্টেম মেনেই কিন্তু চলে। একজন ব্যক্তির সে যদি পারে 10 কেজি, তার ঘাড়ে যদি 50 কেজি চাপিয়ে দেওয়া হয় তাহলে বিষয়টা কোন পর্যায়ে যায় আমার সে আপনারাই ভালো রকম বুঝতে পারছেন। আমি কাউকে ছোট করছি না, কাউকে অপমান করছি না, সংসদের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু মূল্য রয়েছে। এখানে দেখছিলাম ভিডিওটা যখন এডিট করছিলাম তখন খেয়াল করে দেখলাম যে এখানে জুনায়েদ আহমেদ পলক এমপি এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি ওনার দুজন হাসাহাসি করছে, কিংবা ওনাদের যে এক্সপ্রেশন সেটা আমি দেখছিলাম। শুধুমাত্র ওনার না, ওনার আশেপাশে যে ব্যক্তিরা রয়েছে না হা করে এভাবে তাকিয়ে আছে যে উনি কী পড়ছেন কী বলছেন। এখানে তো সব কিছু দেখে দেখে রিডিং করছে, অর্থাৎ এখানে সব লেখা থাকে, কারা লেখে একটু সহজ ভাষায় লিখতে পারেন না, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গুলো একটু সহজে দেখে দেখে পড়তে পারে, অথবা বড় বড় করে লিখবেন।